আমি আজকে একটা জিনিস জানতে চাইছি, আর কত ওসি মোয়াজ্জেম এবং ওসি প্রদীপের মতো লোকজন এই পুলিশ প্রশাসনে আছেন? আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের। আপনারা এখন ইদানিং পত্রিকা খুললেই দেখা যাচ্ছে, টিভি খুললে দেখা যাচ্ছে যে ওসি প্রদীপের ব্যাপারে দুনিয়ার জিনিস বের হয়ে আসতেছে। উনি নাকি 150 ক্রস ফায়ার করেছেন, ক্রস ফায়ারের নামে টাকা নিয়েছেন, দুদকও নাকি তদন্ত শুরু করেছেন, অনেক টাকার মালিক হয়েছেন, নানা রকমের লিঙ্কের কথা শোনা যাচ্ছে। তা আমার বক্তব্য হচ্ছে যে ওসি প্রদীপ, তাও আবার টেকনাফের মতো একটা থানা, থানা যেটা এত গুরুত্বপূর্ণ, যেখানে এই টেকনাফের সাবেক এমপি বদি সাহেবকে নিয়ে নানা ধরনের কথা ছিল, এত গুরুত্বপূর্ণ একটা থানায় একজন ওসি এইভাবে ক্রস ফায়ার দিয়ে যাচ্ছিলেন এবং এত দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন, এইটা প্রমাণ করার জন্য বা বাংলাদেশের মানুষের সামনে আসার জন্য কি একজন সাবেক মেজরের জীবন দিতে হলো? এই যে এসএসএফ ছিলেন তিনি, বাংলাদেশের মানে গর্ব বলতে যা বোঝায়, সম্পদ বলতে যা বোঝায়, যে মাননীয় প্রাইম মিনিস্টারের জননেত্রী শেখ হাসিনার সিকিউরিটিতে দায়িত্বে ছিলেন যিনি, তার মৃত্যুর মধ্য দিয়ে কি এটা প্রমাণ করতে হলো যে ওসি প্রদীপ এরকম খারাপ মানুষ ছিলেন? আমাদের কর্তৃপক্ষের কি আর কোনো বাহিনী নাই, গোয়েন্দার সংস্থা নাই যারা এই খবরটা পৌঁছাইতে পারত? নাকি না এই খবরটা পৌঁছানোর পরও আপনারা যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো বিভিন্ন কারণে এড়িয়ে গেছেন যে না থাকুক, এটার ভাগ বাটোয়ারা আপনারা কি পাচ্ছিলেন কি না আমি জানি না। আমার আশ্চর্য লাগে যে এখন পত্রিকা, টিভি, যতগুলা চ্যানেল আছে সবাই লাফাইয়া পড়তেছেন প্রদীপের উপর, কিন্তু প্রদীপ আজকে বের হওয়ার পর একজন মেজর সাহেব তার জীবন দিয়ে আজকে বের হওয়া করার কারণে আপনারা সবাই ছাপাই পড়লেন, কিন্তু পুলিশ প্রশাসনে আর কত প্রদীপ আছেন, আর কত প্রদীপ এইভাবে কাজ করে যাচ্ছেন এটা কি জানেন? আমি বলতে চাই যে এই এই শুধু এই প্রদীপদের কারণে আজকে বাংলাদেশে এই যে আওয়ামী লীগ বলেন জননেত্রী শেখ হাসিনার যে অর্জন, এই যে অর্জন জিরো টলারেন্স যেটা বলা হয়, এই অর্জনটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমি কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বলবো যে তারা দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলতে চাই যে আর কত চোখ বন্ধ করে থাকবেন, কারণ একজন ওসি এখন কি বুঝতে পারতেছেন, ওসি প্রদীপ এবং ওসি মোয়াজ্জেমের মধ্য দিয়ে কি বুঝতে পারেন নাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু কিছু ওসিরা কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করতেছেন? আপনারা আজকে জানেন যে সাধারণ মানুষ তো দূরের কথা, এই যে বামনা থানা, এই যে বরগুনাতে দেখলাম একজন ওসি সাহেব তার নিজেরই এএসআইকে থাপড়াচ্ছেন ধরে এতগুলা মানুষের সামনে। এর মানে হচ্ছে কি আইন হাতে তোলার যে ব্যাপারগুলো, এগুলো এখন পুলিশ প্রশাসনের অনেকের কাছে এটা কোনো ব্যাপারই না। আমি ব্যাপারটুকু অনেক দেরি হওয়ার আগে শুধু বলতে চাই যে মানুষের আস্থা যদি পুলিশের উপর না থাকে, এই পুলিশ বাহিনী দিয়ে কোনো কাজ করা আদৌ সম্ভব হবে না। আমি মাননীয় আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার তো অনেক সুনাম, আপনি রেবে থাকা অবস্থায় আপনি অনেক সুনাম কামিয়েছেন, আপনার সুনামগুলো যেন এরা নষ্ট করতে না পারে দু একজন এরকম অফিসারের কারণে। আমি আবারও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে এই জায়গাগুলোতে যদি দৃষ্টি আকর্ষণ না করেন তাহলে বাংলাদেশের মানুষ অনেকটুকু হতাশ হয়ে যাবে। আমি আবারও যারা এই সাবেক মেজর সিনহা সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি এবং উনি তার আত্মাহুতির মধ্য দিয়ে যে জিনিসটা প্রকাশিত করে গেলেন, হয়তো অনেকটুকু অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিয়ে গেছেন উনি, এই আপনার টেকনাফের অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিয়ে গেছেন। আমি একটা কথা বলতে চাই যে চোখ বন্ধ করলেই কিন্তু প্রলয় থেমে থাকে না। যারা কর্তৃপক্ষের যারা ভাবতেছেন যে চোখ বন্ধ করতেছেন করলেই যদি প্রলয় থেমে যাবে, যদি মনে করেন ঝড় থেমে যাবে, থামবে না। সাধারণ মানুষের মনের কষ্টের কথা বোঝেন। আজকে একটা জিনিস আপনাকে আশ্চর্য হবেন যে একজন ওসি সাহেব যদি এরকম একজন মেজর সাহেবকে, এসএসএফ ছিলেন এরকম একজন মেজর সাহেবকে যদি হত্যা করার ষড়যন্ত্র করতে পারেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কখনো কি বিবেচনা করে দেখছেন? এই জন্যই বলতে চাই যে এখনো সময় আছে, কারণ যারা এই যে জননেত্রী শেখ হাসিনার, আমি বারবার বলতে চাই যে এই সরকারকে যদি তার জননেত্রী শেখ হাসিনার কাজকর্ম, যেগুলো পজিটিভ কাজকর্মগুলোকে যদি তুলে ধরতে চান, তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে এইগুলো তুলে ধরতে হবে। আর নাইলে প্রশাসনে সারাদিন যদি এই যে বিভিন্ন লোকজন যদি খালি তেল মারায় থাকেন, তেল মারায় থাকলে কিন্তু সরকারের কোন কোন জায়গায় ল্যাপস আছে, গ্যাপস আছে, এইগুলো কিন্তু আর ধরা পড়বে না। অনেকে মনে করেন যে তেল মারলেই বুঝি সব হয়, তেল মারলে হয়তো দলের মধ্যে অবস্থান তৈরি করতে পারবেন, কিন্তু দেশের যে সেবা, যে বঙ্গবন্ধুর যে আদর্শের কথা, জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন বাস্তবায়নের কথা, এখানে কিন্তু তেল মেরে হবে না। যে জায়গায় প্রবলেম আছে এই জায়গা আইডেন্টিফাই করতে হবে, অ্যাড্রেস করতে হবে, আর নাইলে কিন্তু দলটাকে পছন্দ করলেও আপনি দলের ক্ষতি ডেকে আনবেন। পরিশেষে আবারও বলতে চাই
যে অনেক স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমনিতেই COVID-19 এর কারণে অনেক পিছনে পড়ে গেছি আমরা। এইরকম একটা সময়ে পুলিশ প্রশাসনের এইরকম সময়ে কিন্তু দেখেন COVID-19 এর সময় কিন্তু অনেক ভালো ভূমিকা ছিল এই যে পুলিশ প্রশাসনের। আর এখন কিছু লোকের জন্য, কিছু অফিসার ইনচার্জের কারণে বা পুলিশের কিছু লোকের জন্য যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্কিত হয়ে যাবে। তাই মাননীয় IGP মহোদয়কে আবারও বলবো যে দেখেন এই একটা সময় দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে, এরা এই ধরনের অপরাধ করার আগে এদেরকে কেন ধরা হয় না? এদেরকে জঙ্গি দমনে তো আপনারা সফল হয়েছেন, জঙ্গিরা তো অ্যাটাক করার আগেই দেখা যাচ্ছে যে জঙ্গিদেরকে ধরতে পারা যায়, কিন্তু কেন এই ধরনের দুর্নীতিবাজ অফিসারদেরকে ধরা যাচ্ছে না? তার মানে কি দুর্নীতিতে কিন্তু যদি বারবার ধরতে ফেল করেন তাইলে কিন্তু মনে হবে যে আমরা সবাই মিলেই ভাগ বাটোয়ারা করে খাচ্ছি, এটা কিন্তু মানুষের মনে আসবেই আসবে। তাই পরিশেষে আবারও বলবো এখনো সময় আছে, দেরি করবেন না। আবারও বলছি চোখ বন্ধ করলে কিন্তু প্রলয় থেমে থাকে না, ঝড় থেমে থাকে না। আবারও সবাইকে এরকম সিচুয়েশনে সংবাদপত্র, নিউজ এজেন্সি বা যারা টিভি চ্যানেল আছে তাদেরকেও বলবো যে ধরা পড়ার পর প্রদীপকে নিয়ে যতটা না পোস্টমর্টেম করেন, ধরা পড়ার আগে কিছু না কিছু পোস্টমর্টেম যদি আপনারা করেন তাইলে প্রশাসনের পক্ষে সুবিধা হয় এদেরকে সামনের দিকে নিয়ে আসতে এবং অ্যাড্রেস করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী প্রদীপ এবং ওসি মোয়াজ্জেমের মধ্য দিয়ে কি বুঝতে পারেন নাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু কিছু ওসিরা কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করতেছেন? আপনারা আজকে জানেন যে সাধারণ মানুষ তো দূরের কথা, এই যে বামনা থানা, এই যে বরগুনাতে দেখলাম একজন ওসি সাহেব তার নিজেরই ASI-কে থাপড়াচ্ছেন ধরে এতগুলো মানুষের সামনে। এর মানে হচ্ছে গিয়ে আইন হাতে তোলার যে ব্যাপারগুলো এগুলো এখন পুলিশ প্রশাসনের অনেকের কাছে এটা কোনো ব্যাপারই না। আমি ব্যাপারটুকু অনেক দেরি হওয়ার আগে শুধু বলতে চাই যে মানুষের আস্থা যদি পুলিশের উপর না থাকে এই পুলিশ বাহিনী দিয়ে কোনো কাজ করা আদৌ সম্ভব হবে না। আমি মাননীয় IGP মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার তো অনেক সুনাম, আপনি রেবে থাকা অবস্থায় আপনি অনেক সুনাম কামিয়েছেন, আপনার সুনামগুলো যেন এরা নষ্ট করতে না পারে দু একজন এরকম অফিসারের কারণে। আমি আবারও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে এই জায়গাগুলোতে যদি দৃষ্টি আকর্ষণ না করেন তাহলে বাংলাদেশের মানুষ অনেকটুকু হতাশ হয়ে যাবে। আমি আবারও যারা এই সাবেক মেজর সিনহা সাহেবের আত্মার মাগফেরাত কামনা করি এবং উনি তার আত্মাহুতির মধ্য দিয়ে যে জিনিসটা প্রকাশিত করে গেলেন হয়তো অনেকটুকু অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিয়ে গেছেন, উনি এই আপনার টেকনাফের অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিয়ে গেছেন। আমি একটা কথা বলতে চাই যে চোখ বন্ধ করলেই কিন্তু প্রলয় থেমে থাকে না। যারা কর্তৃপক্ষের যারা ভাবতেছেন যে চোখ বন্ধ করতেছেন করলেই যদি প্রলয় থেমে যাবে, যদি মনে করেন ঝড় থেমে যাবে, থামবে না। সাধারণ মানুষের মনের কষ্টের কথা বুঝেন। আজকে একটা জিনিস আপনাকে আশ্চর্য হবেন যে একজন ওসি সাহেব যদি এরকম একজন মেজর সাহেবকে, SSB ছিলেন এরকম একজন মেজর সাহেবকে যদি হত্যা করার ষড়যন্ত্র করতে পারেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কখনো কি বিবেচনা করে দেখছেন? এই জন্যই বলতে চাই যে এখনো সময় আছে, কারণ যারা এই যে জননেত্রী শেখ হাসিনার, আমি বারবার বলতে চাই যে এই সরকারকে যদি তার জননেত্রী শেখ হাসিনার কাজকর্ম, যেগুলো পজিটিভ কাজকর্মগুলোকে যদি তুলে ধরতে চান তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে এইগুলো তুলে ধরতে হবে। আর নাইলে প্রশাসনে সারা দিন যদি এই যে বিভিন্ন লোকজন যদি খালি তেল মারায় থাকেন, তেল মারায় থাকলে কিন্তু সরকারের কোন কোন জায়গায় ল্যাপস আছে, গ্যাপস আছে, এইগুলো কিন্তু আর ধরা পড়বে না। অনেকে মনে করেন, মহোদয়কে আবারও বলবো যে দেখেন এই একটা সময় দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে, এরা এই ধরনের অপরাধ করার আগে এদেরকে কেন ধরা হয় না? এদেরকে জঙ্গি দমনে তো আপনারা সফল হয়েছেন, জঙ্গিরা তো অ্যাটাক করার আগেই দেখা যাচ্ছে যে জঙ্গিদেরকে ধরতে পারা যায়, কিন্তু কেন এই ধরনের দুর্নীতিবাজ অফিসারদেরকে ধরা যাচ্ছে না? তার মানে কি দুর্নীতিতে কিন্তু যদি বারবার ধরতে ফেল করেন তাইলে কিন্তু মনে হবে যে আমরা সবাই মিলেই ভাগ বাটোয়ারা করে খাচ্ছি, এটা কিন্তু মানুষের মনে আসবেই আসবে। তাই পরিশেষে আবারও বলবো এখনো সময় আছে, দেরি করবেন না। আবারও বলছি চোখ বন্ধ করলে কিন্তু প্রলয় থেমে থাকে না, ঝড় থেমে থাকে না। আবারও সবাইকে এরকম সিচুয়েশনে সংবাদপত্র, নিউজ এজেন্সি বা যারা টিভি চ্যানেল আছে তাদেরকেও বলবো যে ধরা পড়ার পর প্রদীপকে নিয়ে যতটা না পোস্টমর্টেম করেন, ধরা পড়ার আগে কিছু না কিছু পোস্টমর্টেম যদি আপনারা করেন তাইলে প্রশাসনের পক্ষে সুবিধা হয় এদেরকে সামনের দিকে নিয়ে আসতে এবং অ্যাড্রেস করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।